নমস্কার, আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডি ফাউন্ডেশনের ডিরেক্টর, সল্ট লেকে অবস্থিত। আজকে আমি টনসিল নিয়ে কয়েকটা কথা বলবো। টনসিল কি? অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমার টনসিল ফুলেছে। বেসিক্যালি কোনো টনসিল নাই, কোনো গ্ল্যান্ড ফুলেছে। টনসিল হচ্ছে হাঁ করলে যদি জিভের পেছন দিকে দু সাইডে ফ্যারিংসের ওয়ালে দু সাইডে যদি দেখেন যে দুটো উঁচু জিনিস রয়েছে, দিস ইজ কল্ড টনসিল। তো টনসিল সাইজ কমিয়ে দেওয়ার জন্য আমাদের অনেকে রিকোয়েস্ট করে, সাইজ টনসিলে কমানো যায় না। তা টনসিল ট্রিটমেন্ট কি? যদি আপনার গলা ব্যথা হয়, যদি আপনার নাক ডাকেন প্রচণ্ড, যদি অবস্ট্রাকশন হয়, কথা বলতে অবস্ট্রাকশন হয়, অনেকের হিউজ টনসিল ফুলে যায়, তাহলে আপনার ট্রিটমেন্ট ডিফারেন্ট ট্রিটমেন্ট, সেটা নিয়ে আমি কথা বলছি পরে। আগে টনসিল হচ্ছে লিম্ফয়েড টিস্যু। অনেকে বলে টনসিল কেটে দিলে গলা বসে যায়, গলাটা খারাপ হয়ে যায়, এটা একদম ভুল ধারণা। প্রথমত টনসিলকে সবাইকে অপারেশন করতে হয়, সেটাও ঠিক নয়। আবার টনসিল করা যায় না অপারেশন, সেটাও ঠিক নয়। টনসিল অবশ্যই অনেকেই বলে যে টনসিল তো ইমিউনিটি তৈরি করে না, অনলি এটা ভুল ধারণা। অনলি টনসিলের কাজ 5 বছরের পরে আর থাকে না। তো টনসিল ছাড়াও অনেক ইমিউনিটি তৈরি করার জন্য আছে। ওয়ার্ল্ড হেলথ থেকে প্রচুর লিম্ফ নোড, ইজ বলে লিম্ফয়েড টিস্যু, কতগুলো গ্যাদারিং অফ লিম্ফয়েড টিস্যু। তো অ্যাডিনোয়েড রয়েছে, এছাড়া প্রচুর লিম্ফ নোড আছে, তারা যথেষ্ট ভালোভাবে কাজ করতে পারে টনসিল অ্যাডিনোয়েড ছাড়া। 2 বছরের বাচ্চাকেও, সারা পৃথিবীতে 2 বছরের বাচ্চাকেও টনসিল অ্যাডিনোয়েড রেকমেন্ডেড, যদি ওএসএ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে বা প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এটা ভুল ধারণা যে টনসিল করা যায় না। এবার এটাও ভুল ধারণা যে টনসিল সবাইকে অপারেশন করতে হয়। প্রথমত যদি টনসিল বারে বারে ইনফেকশন হচ্ছে, তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিয়ে আপনাকে ইনফেকশন ফার্স্ট কন্ট্রোল করতে হবে। তো তাতে যদি আপনি ভালো থাকেন, বছরে একবার দুবার হচ্ছে, ওকে ফাইন। কিন্তু সারা বছর হয়ে যাচ্ছে, কোনো সময় ঠান্ডা খান না, কোনো সময় ঠান্ডা যেতে পারেন না, আইসক্রিম খেলে অসুবিধে কষ্ট, এবং বড়ো বড়ো টনসিল, কথা বলতে অসুবিধা হয়, রাতে ঘুমোতে গেলে দম লেগে যাচ্ছে, তাহলে সাইজ কিন্তু এমনিতে কমানো যায় না। তখনকার দিনে টনসিল মানে হচ্ছে বিরাট ব্যাপার, টনসিলে প্রচণ্ড ব্লিডিং হতো। তো অ্যাডভান্স মেডিকেল সিস্টেম অনেক অ্যাডভান্স হয়ে গেছে টনসিলে। এখন আর টনসিলে ব্লিডিং হচ্ছে এমন আপনি টনসিল অপারেশন এরকম এখন করা হচ্ছে না। মডার্ন টেকনোলজিতে টনসিল 2-3 মিনিটের মধ্যে উইদাউট এনি ব্লিডিং, এটা কোবলেসেন্ট টেকনোলজি চলে এসেছে, উইদাউট এনি ব্লিডিং অপারেশন করা সম্ভব। টনসিল সাইজ কেউ যদি বলে আপনাকে ওষুধ দিয়ে কমিয়ে দেবে, উইদাউট এনি ইনফেকশন, ইনফেকশন নেই, টনসিল তার সাইজটা বড় বড় হয়ে আছে। তো টনসিল এমনিতে কোনোভাবে আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে সাইজ কমিয়ে দেওয়া যায় না, এটা মনে রাখতে হবে। তো আপনি বারবার গার্গেল করতে পারেন টনসিলের জন্য, রেমেডি হচ্ছে গার্গেল করা। বারবার ইনফেকশন হয়, অনেক সময় ফুড ডেব্রি জমে যায়, সেগুলো তো গার্গেল করে করে কমবে। কিন্তু এখনকার লেটেস্ট টেকনোলজি, যদি টনসিল করতে হয় তো লেটেস্ট টেকনোলজি হচ্ছে টনসিলে 2-4 মিনিটের মধ্যে ব্লাডলেস টেকনোলজি, এবং সেম ডেতে পেশেন্ট, সেম ডেতে অ্যাডমিশন হবে, সেম ডেতে পেশেন্ট ছুটি হয়ে যায়। তার জন্যে বিরাট কিছু ভর্তি থাকা বা প্রচুর ব্লিডিং এসব কিচ্ছু হয় না। অবশ্যই তারপরে একটু আধটু ব্যথা হতে পারে, খেতে হবে ওইদিকে, তাকে 2-4টে মেডিসিন নিশ্চয়ই খেতে হবে যে কোনো অপারেশনে পড়ে ফলো। কিন্তু একদিনের মধ্যে সেম ডেতে পেশেন্ট সুস্থ হয়ে যায়। আপনাকে তার ভিডিও আমি দেখাচ্ছি কীভাবে পেশেন্ট সেম ডেতে সুস্থ হয়ে যাচ্ছে। প্রথমত আপনি যদি অপারেশনে দেখেন অবাক হয়ে যাবেন যে কীরকম 2-3 মিনিটে একটা অপারেশন কী করে পসিবল ঠিক হয়ে যায় করে দেওয়া। দেখুন, এটা হচ্ছে টনসিল, এই সাইডে এগুলো হচ্ছে টনসিল বলে। টনসিলে ক্রিপস থাকে, ছোটো ছোটো গর্ত থাকে, টনসিলে স্টোন বলে, অনেকে ফুড ডেব্রিজ বেসিক্যালি কালেক্টেড হয়ে যায় এর মধ্যে। তো আপনি যদি মনে করেন, তো এটা এখন লেটেস্ট টেকনোলজি। দেখুন, আগেকার দিনে বিরাট রক্তপাত সময়ে 2-4 বোতল ব্লাড দিয়ে অনেক সময় বা 2-3 দিন রাখা হতো, ব্লিডিং হতো প্রচণ্ড। এখন আর ওসব হয় না, 2 মিনিটের সার্জারি। আপনি দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর ছবির মতো সার্জারি হয় এবং সঙ্গে সঙ্গে পেশেন্ট ফিরেও যায়। স্যার, আপনাকে দেখিয়ে দেবো যে টনসিল কীভাবে সঙ্গে সঙ্গে পেশেন্ট ফিরে যাচ্ছে, ফিরে পড়ছে, এবং সেম ডেতে পেশেন্ট নর্মাল হয়ে যাচ্ছে। দেখুন, আপনি টনসিল হয়ে গেল, টনসিল 1 মিনিটের মধ্যে। এইবার আপনি যদি একটা টনসিলের একটা ছেলেকে দেখেন যে টনসিল হলো সত্যি সত্যি কি সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। কীরকম দেখুন, একটা ছেলে ভর্তি হলো, গলাটা কেমন ডিফারেন্ট। তো তার ক্ষেত্রে আমরা কীভাবে করি, সেম এই যে মাইক্রোস্কোপ, আমরা মাইক্রোস্কোপ দিয়ে টনসিল করছি। আগে এটা ভাবা হতো মাইক্রোস্কোপ দিয়ে, কোবলেসেন্ট টেকনোলজির সাহায্যে। দেখুন, আমরা টিভি থেকে রেকর্ড হয়, টিভি থেকে রেকর্ড হচ্ছে, তো কোনো ব্লাড বেরোচ্ছে না। এবং এই পেশেন্টের দেখুন 2 মিনিটে সব হয়ে যাচ্ছে, এবার লেফট সাইডে টনসিল, 1 ফোঁটা ব্লাড বেরোয় না, সঙ্গে সঙ্গে পেশেন্ট ছুটে যাবে। এবং এটা রেকর্ড দেওয়া সম্ভব, আমরা রেকর্ড দিয়ে দিই পেশেন্টকে যে কোবলেসেনে টনসিল করে, এবং তার সর্দি অ্যাডিনোয়েড বড় ছিল, তো অ্যাডিনোয়েডটা 1 শটে আমরা অ্যাডিনোয়েডে এন্ডোস্কোপের সাহায্যে অ্যাডিনোয়েড কমপ্লিট করছি। এবং দেখুন টনসিল অ্যাডিনোয়েডে পরে বাচ্চাটার কী রিয়াকশান এবং কীভাবে থাকে, এবং অত্যন্ত ফাঁকা হয়ে গেল, এবং দেখুন সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে গেল,
এবং দেখুন 3 ঘন্টার মধ্যে কিন্তু বাচ্চা নর্মাল হয়ে গেল, আইসক্রিম খাচ্ছে আরামসে, এবং পেশেন্টকে 4 ঘন্টা 5 ঘন্টা বাদে বাড়ি চলে যাচ্ছে নর্মালি। সুতরাং কোনো প্রবলেম হয় না এবং সুস্থ থাকে। হ্যাঁ, সুতরাং টনসিল নিয়ে আপনাদের ভুল ধারণা, টনসিল মানে বিরাট ব্যাপার, টনসিল অপারেশন সাংঘাতিক, 4 দিন ভর্তি থাকতে হবে, ব্লাড লাগবে, ওসব নয়। টনসিল যে মিথ সেটা ভুলে যান। এখনকার দিনে অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে, কোবলিসেন টেকনোলজির সাহায্যে টনসিল কিন্তু খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা